দীপ কর্তৃপক্ষের খামখেয়ালিতে প্রাণ হারানো ফায়ার ফাইটারদের জানাজা সম্পন্ন হয়েছে। তাদের বিদায়ক্ষণে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই ঘটনায় প্রভাবশালী যদি কেউ জড়িত থাকে ছাড় পাবে না। ফায়ার ফাইটার ফরিদের ছবি দেখে ডুকরে কেঁদে উঠছেন তার স্ত্রী এশামণি। শনিবার রাতে সবশেষ কথা হয় প্রিয় মানুষটির সাথে, তারপর ফরিদ চলে যান সীতাকুণ্ডের বিএম ডিপোর আগুন নেভানোর কাজে। এরপর থেকেই আর খোঁজ নেই তার, বেঁচে আছে নাকি মরে গেছে জানাতে পারেনি কেউ। ভাগ্যটা খারাপ, দুই তিন দিনের ঘটনা, মানুষ সবাই তার জনকে খুঁজে পাইছে, আমরা এখনো তার কোনো চিহ্ন বুনতে পারলাম। ডিএনএর জন্য সব কিছু নিয়েছে, ওরা বলছে যে তোমরা এখন বাড়িতে যেতে পারো, আমরা এ পরীক্ষা হলে পরে আমরা নিজেরাই আপনাদের জানাবো এবং এই লাশ যদি পাওয়া যায় তাহলে আমরা বাড়িতে পৌঁছাই দেব। দাম্পত্য জীবনের এক বছরও হয়নি এশা ফরিদের। কোরবানি ঈদের ছুটিতে বিবাহোত্তর অনুষ্ঠানের ইচ্ছে ছিল তাদের। এদিকে বিস্ফোরণে নিহত ফায়ার ফাইটার শাকিল তরফদারের জানাজা হয় ফায়ার সার্ভিস সদর দপ্তরে, পরে নেওয়া হয় গ্রামের বাড়ি খুলনায়। জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, সীতাকুণ্ডের ঘটনায় প্রভাবশালী যেই জড়িত থাকুক ছাড় পাবে না। আর ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান দু একদিনের মধ্যেই শেষ হবে তদন্ত। সব কিছু আমরা খতিয়ে দেখছি, আমি বলছি আমার পাঁচ সদস্যের তদন্ত দল আমি গঠন করেছি, ওই দিনেই কাজ করছে, আরও এক দুই দিন সময় লাগবে, আমরা এক দুই দিন পরে আপনাকে জানাতে পারব। যদি কেহর সংশ্লিষ্ট পাওয়া যায়, যদি কেহর গাফিলতি দেখা যায়, যদি কেউ এখানে কোনোরকমভাবে এই স্যাবোটেজ করে থাকেন, তার শাস্তি তাকে পেতেই হবে। আমরা ওটাকে বলে তদন্তর পর্বে আমরা সেগুলি নির্ধারিত হবে। এছাড়া শেরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে ফায়ার ফাইটার রনিকে, জানাজায় সামিল হন হাজারো মানুষ। নাদিম হোসেন, চ্যানেল 24। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।